রাজ্য মমতার পুলিশ কাজ করে না, যখন কেন্দ্র থেকে যদি সিবিআই তদন্ত করা হয় আমরা অত্যন্ত খুশি। তো সত্যি শুনে খুব ভালো লাগছে, কারণ এতদিন পরে মনে হচ্ছে যে আমরা নতুন করে বাঁচতে শিখেছি বা বাঁচতে শিখবো। সন্দেশখালী জুড়ে উঠেছিল প্রতিবাদের ঝড়, জ্বলেছে আগুন, আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতেই ঘুম ভেঙেছে পুলিশ প্রশাসনের। নারী নির্যাতন এবং জমি জবরদখলের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের উপর অনাস্থা প্রকাশ করে বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে। আদালতের নজরদারিতে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শাহজাহান ঘনিষ্ঠ এবং শেখ শাহজাহান, তারা এই মহিলাদের ওপর অত্যাচার করেছেন, পাশাপাশি জমি দখল করে নেওয়া হয়েছে। এই অত্যাচারে সরব হয়েছিল এই মহিলারা, পাশাপাশি তারা প্রতিবাদের ঝড় তুলেছিলেন সন্দেশখালী জুড়ে। তারপরেই কিন্তু আজকে দেখা গেল হাইকোর্টের যে নির্দেশ, এবার জমি দখল থেকে শুরু করে মহিলাদের ওপর নির্যাতন, এই ঘটনা তদন্ত করবে সিবিআই। খবর সন্দেশখালীতে পৌঁছতেই আনন্দে হাততালি দিয়ে উঠলেন মহিলারা। রাজ্য পুলিশের উপর আস্থা নেই, শাসক দলের দলদাস, বিস্ফোরক অভিযোগ সন্দেশখালীর মহিলাদের। সিবিআই যে তদন্ত ভার দেওয়া হলো সিবিআই কে, তোমরা কি খুশি? কি বলবে? আমরা খুবই খুশি। রাজ্য প্রশাসন চাই না, আমরা রাজ্য পুলিশ চাই না। কেন রাজ্য পুলিশ চাও না? কেন রাজ্য পুলিশ কোনো কাজ করে না? হ্যাঁ, আমরা আমরা রাজ্যের রাজ্য পুলিশকে ভরসা করি না, আমরা সিবিআই কে চাই। সিবিআই উপরে আমাদের ভরসা আছে। রাজ্য পুলিশের উপর ভরসা করো না কেন? তোমরা বারংবার একটা কথাই বলছো, রাজ্য পুলিশকে বিশ্বাস করতে পারছো না, কারণ ওরা শাসক দলের দলদাস হয়ে আছে। খুশি আমরা সিবিআই তদন্ত হলে আমরা ভীষণ খুশি হব। আমরা কেন্দ্র সন্দেশখালী থানার পুলিশের উপর আমরা কোনো ভরসা করি না, কারণ ওরা মিথ্যা ভরসা দিয়ে যায় সবসময়। আরো অভিযোগ, তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিত তৃণমূলের হারমত বাহিনী, রাজি না হলেই জমি কেড়ে নেওয়ার হুমকি দিত। তাই আর নয়, সিবিআই এর উপর আস্থা রাখছে আপামর জনগণ। বাহিনীর এখানে আছে, দিনের পর দিন, রাতের পর রাত, যা খুঁজি তাই তারা করে গিয়েছে। আমি ব্যক্তিগত স্বার্থে আমি বলছি, আমাকে শ্রীরাম হাউলি তার বাড়িতে ডেকেছিল, ডেকে বলেছিল তোমাকে তৃণমূল করতে হবে। আমি বলেছিলাম আমার পক্ষে সম্ভব নয়, বলে তোমার যে দেড় বিঘে জমি আছে সেই জমি কিন্তু থাকবে না। 100% নিষ্পত্তি পাবো বলে আমার আছে। সিবিআই তদন্ত একান্ত প্রয়োজন, আমরা বারবার করে বলছি। উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ রায় দাবি প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারের। মহামান্য প্রধান বিচারপতি সন্দেশখালীর বিষয় নিয়ে খুবই উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ রায় দিয়েছেন। সেই রায়ে সন্দেশখালীর মানুষ অন্তত নিজেরা স্বস্তি নিঃশ্বাস ফেলবেন এবং সন্দেশখালীর মানুষের ভালো হবে। আমি এই রায়কে অভিনন্দন জানাচ্ছি। আদালতের এই রায়ে ভোটের আগে রাজ্য সরকারের মুখ পুড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় লিসন লোধের সঙ্গে রেশমি দাস এবং পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।